জান্নাতে হতে চাও যদি ওগো নারী, পরে দা পশিদা গো ওগো মা জননী। জান্নাতে হতে চাও যদি ওগো নারী, পরে দা পশিদা গো ওগো মা জননী। শোনো না শোনো না গা ওগো মা বোনেরা গা, শোনো না শোনো না গা ওগো মা বোনেরা গা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতে 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 হতে চাও যদি ওগো নারী, পরে দা পশিদা গো ওগো মা জননী। অতি সুন্দর ভাষায় কবি লিখছে, জান্নাতি নারী ফাতেমা কেমন করে হয়েছে, তিনি কেমন বড় কাপড়টা একটু লক্ষ্য করবেন, আর আজকের ভাবিরা কেমন বড় কাপড় লক্ষ্য করবেন। জান্নাতি নারী গলা কেমন করে তালি দিবা বর কাছে পরত গায়ে, জান্নাতি নারী গলা কেমন করে তালি দিবা বর কাছে পরত গায়ে, দেখিতে কেমন ছিল ফরসানা কালো ছিল, দেখিতে কেমন ছিল ফরসানা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পরে দা পশিদা গো ওগো মা জননী। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন ছিল দেখতে কেউ বলতে পারবে? পৃথিবীর কেউ বলতে পারবে না, স্বামী সন্তান ছাড়া। কালো ছিল না, ফর্সা ছিল, মোটা ছিল না, হালকা ছিল, লম্বা ছিল না, পেটে ছিল, কেউ বলতে পারবে না। আর আজকের ফাতেমা ডিজিটাল ফাতেমা, এরা কি করছে, সোনু পাউডার আর ওই সিলিকন সাইল তেল আর হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু মেখে আর কায়দা করে হেলে দিলে বুবু আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কি মজা না লাগতেছে। এরা ভাবছে আমরা কত কে দেখাতে পারে, বুঝতে পারেন না। তবে এই এলাকার ফাতেমাগুলো খুব ভালো, আল্লাহ রসুলের বেটি ফাতেমা থেকে শিক্ষা নেন। তাই কবি অতি সুন্দর ভাষায় শেষ কথায় কি লিখছে লক্ষ্য করবেন। গরিবী দুঃখী ছিল হাজার তালে, পারিত না কিনে দিতে নূতন শাড়ি। এত গরিব ছিলেন হযরতে আলী, একটা শাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ রাসূল বিয়ের সময় একটা চাদর দিয়েছিল, সেটাও বিক্রি করে ফেলেছে, সেটাও বিক্রি করে ফেলেছে। তো আল্লাহ রাসূলের বেটি ফাতেমাকে একটা নতুন শাড়ি দিতে পারতো না। আর ঈদের সময় আসলে আমাদের ফাতেমা গুলো বলে, এই দেখো এবার ঈদের সময় আমার 5,000 টাকা দামের শাড়ি নিয়ে আসবে, ভাই বউটাকে খুব ভালোবাসে, এখন শপিং মল থেকে 5,000 টাকা বলেছে, 6,000 টাকা দামের শাড়ি এনে ভাবির হাতে দিয়েছে, যেই হাতে দিয়েছে বলে আল্লাহ রসুলের বেটি ফাতেমার স্বামী ছিল নয়নের মণি। তাই কবি কি লিখছে লক্ষ্য করবেন। গরিবী দুঃখী ছিল হাজির তানে, পারিত না কিনে দিতে নতুন শাড়ি। গরিবী দুঃখী ছিল হাজির তানে, পারিত না কিনে দিতে নতুন শাড়ি। তবু মা ফাতেমা করিত না গঞ্জনা, তবু মা ফাতেমা করিত না গঞ্জনা, স্বামী ছিল তার নয়নের মনে। জান্নাতি 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 হতে চাও যদি ওগো নারী, পরে দা পশিদা গো ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পরে দা পশিদা গো ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। Yeah.